2024 সালের মধ্যে পদ্মা সেতুতে রেল সংযোগের কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে এ কাজ আগামী জুনেই শেষ হবে যাবে বলে আশা করছে রেলপথ মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে পুরো প্রকল্পের 75% বেশি অগ্রগতি হয়েছে বলে জানানো হয়। এছাড়া কমিটির পক্ষ থেকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সহ অন্যান্য প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। কমিটি সূত্র জানায়, বৈঠকে পদ্মা সেতু রেল সংযোগের সর্বশেষ অগ্রগতি, দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা, গাজীপুরের ধীরাশ্রম কন্টেইনার টার্মিনাল নির্মাণের সর্বশেষ অবস্থা, বাংলাদেশ রেলওয়ের সিগন্যালিং পদ্ধতি আধুনিকায়ন এবং চট্টগ্রামের বে টার্মিনাল সংলগ্ন কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পদ্মা সেতু রেল সংযোগের অগ্রগতি প্রতিবেদন তুলে ধরা হয়।